বর্তমান যুগে অস্ত্র ব্যবসা একটি মাল্টি বিলিয়ন ডলারের বিজনেস। এই অস্ত্র ব্যবসা কোনো একটি দেশের সুরক্ষার জন্য খুবই প্রয়োজনীয় এবং এই ইন্ডাস্ট্রি একটি দেশের সরকারকে সার্বভৌমত্ব রক্ষা করতে সাহায্য করে। কিন্তু শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবসা আমাদের মানব সভ্যতার জন্য ক্ষতিকর হতে পারে। আসুন এই ভিডিওয়ে আমরা গ্লোবাল আর্মস ট্রেড নিয়ে আলোচনা করব। এই অস্ত্র ব্যবসা কীভাবে শুরু হয়েছিল তা জানার জন্য আমাদেরকে একটু ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে। ইউরোপের আধুনিক যুগের শুরুর দিকেই ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং জার্মানির মতো কিছু দেশ অস্ত্র তৈরিতে স্বনির্ভর হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে অস্ত্রশিল্পের সম্প্রসারণ ঘটতে থাকে এবং বিভিন্ন সামরিক অস্ত্র তৈরির কোম্পানি সৃষ্টি হতে থাকে। যেহেতু বিভিন্ন ছোট দেশগুলি, এমনকি সেই সময় রাশিয়া ও জাপানের মতো দেশ, তাদের দেশীয় সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক সামরিক অস্ত্র তৈরি করতে পারে না, তাই তারা যুদ্ধজাহাজ, আর্টিলারি এবং রাইফেলের মতো কিছু আধুনিক সামরিক অস্ত্র আমদানি করতে শুরু করে ইউরোপের দেশগুলি থেকে। বর্তমান যুগে কিছু দেশের সরকার তাদের জনগণের সামাজিক, আর্থিক উন্নয়ন ও শিক্ষা, স্বাস্থ্য খাতের থেকে বেশি ব্যয় করে এই সামরিক অস্ত্র আমদানিতে। এমনকি এই অস্ত্র এমন কিছু সংগঠনের কাছে বিক্রি করা হয় যারা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত। অস্ত্র ব্যবসার সাথে বড় অঙ্কের অর্থ জড়িত থাকে, তার জন্য প্রায়শই দুর্নীতি হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট দ্বারা একটি সমীক্ষায় দেখা গেছে যে অস্ত্র রপ্তানিতে প্রথম পাঁচটি দেশ হল আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মানি এবং ফ্রান্স, এবং অস্ত্র আমদানিতে প্রথম পাঁচটি দেশ হল ইন্ডিয়া, সৌদি আরব, চায়না, ইউনাইটেড আরব এমিরেটস এবং পাকিস্তান। এবং একটি বিষয় লক্ষ্য করা যায় যে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে বেশি অস্ত্র আমদানি হয়েছে। পৃথিবীর বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এবং সামরিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো প্রথম পাঁচটি আমেরিকার কোম্পানি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লকহিড মার্টিন এবং বোয়িং। এই বেলাগাম অস্ত্র উৎপাদন ও ব্যবসা কন্ট্রোল করার জন্য কিছু এগ্রিমেন্ট ও ট্রিটি আছে, যাদের মধ্যে একটি হলো জেনেভা প্রোটোকল। এই আর্মস কন্ট্রোল ট্রিটি নিয়ে আমরা একটি আলাদা ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।